আপনারা শুনছেন গল্প দুর্যোগের রাতে এখন শুনবেন গল্পটির চতুর্দশ খণ্ড আসাম মেলের একখানি সেকেন্ড ক্লাস আমরা আমি যাত্রা করছি কলকাতায় আমাদের হেড অফিস অভিমুখে পাইপ টানছে আর ভাবছি আচ্ছা ভদ্রলোকের ছেলেও টাকার লোভে সময়ে অসময়ে কি ভীষণ কাণ্ডই না করে বসে এই যে বাবু। এ স্বচ্ছন্দে চলতে পারত দশ হাজার টাকার জমিদারি নিয়ে কিন্তু লোভের বশবর্তী হয়ে সে গেল টাকা চুরি করতে আর তাতেই হলো সর্বনাশ কোথায় গেল তার মান সম্ভ্রম কোথায় গেল বিদ্যার গৌরব কোথায় গেল তার অর্থ হাজতের অন্ধকার ঘরে বসে হয়তো সে পলে পলে মৃত্যু যন্ত্রণা ভোগ করবে ফাঁসি বা দীপান্তর তার হবেই আজ বহু বছর ডিটেকটিভের কাজ করছি বারো বছর হয়ে গেল কই কোথায়ও তো দেখলাম না কোনো পাপ করে কেউ বেঁচে গেছে একদিন না একদিন সে ধরা পড়বেই কি নিয়তি না ভগবানের সেই সর্বশক্তিমান পুরুষের কঠোর বিধান কে জানে এইবার আমি রহস্য খুলে বলবো কেন আমি সৌরিনকে গ্রেপ্তার করলাম আর কেমন করে বুঝলাম যে সেই পাপি এবার একে একে আমি তা খুলে বলছি প্রথমেই যখন ভাঙা সিন্দুক দেখলাম তখন বুঝলাম যে সিন্দুক ভেঙেছে সে রীতিমতো পড়া জানা নইলে রামা শ্যামা পারবে না একটা সিন্দুক গলিয়ে ফেলে টাকা পয়সা চুরি করতে দ্বিতীয় সিদ্ধান্ত করলাম বারান্দার রেলিং পরীক্ষা করে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলাম একটা অস্পষ্ট দাগ কোনো একটা বোনানো জিনিস যেমন ধরো সোয়েটার বা পশমের কাপড় চেপে ধরার দাগ অনুমান করলাম কোনো দড়ি ওখানে বাঁধা ছিল সেই দড়ি ধরে চোর ওপর এসেছিল কাজ সেরে দড়ি বেয়ে নেমে গেছে কিন্তু কোনো দড়ি তো ঝুলছে না তখনই দুটো প্রশ্ন মনে জাগল দড়িটা খুলে নিল কে আর দড়িটা বাঁধলই বাকে যদি চোরই পারে রেলিংয়ের ধারে দড়ি বাঁধতে তবে আর তার দড়ি বাঁধবার দরকার কি সে তো উঠে আসতেই পারতো বারান্দায় তাহলে দড়ি বেঁধেছে ওপর থেকে কেউ আবার আসামি নেমে যাবার পর দড়ি গাছা খুলে নিয়েছে অর্থাৎ বাড়ির কোনো লোক জড়িত আছে কে থাকতে পারে হয় খাজানজি নয়তো তো রায় বাহাদুরের ছেলে খাজানজি বুড়ো আর তার পক্ষে এত টাকার লোভ করা সম্ভব নয় কাজেই আমার সন্দেহ হলো প্রথমত রায় বাহাদুরের ছেলের ওপর কিন্তু খাজানজি যে জড়িত সে বিষয়ে আমার সন্দেহ থাকলো না কারণ ভোলা তো আর দড়ি গাছা খুলে নিতে পারে না চোর পালাবার পর তার তো হাত পা বাঁধা কাজেই দড়িগাছা খুলে নিয়েছে হয় রায় বাহাদুরের ছোট ছেলে নয় তো খাজানছি কিন্তু সত্য থাকে নিচে শোবার সময় দোতলার সিঁড়ির দরজা থাকে বন্ধ কাজেই ওপরে যাওয়া সম্ভব নয় সুতরাং খাজাঞ্চি নিশ্চয়ই এই ব্যাপারে সাহায্য করেছে কাজেই বিপদ বুঝলেই সে পালাবে কিন্তু আমি তখন তাকে গ্রেপ্তার করলাম না আমার অনুমান ঠিক কিনা না দেখবার জন্য আমার অনুমান ঠিক হলে সে পালাবে কাজেই তাকে পালানোর সুযোগ দিলাম বাগানে সিগারেটের টুকরোটা দেখি বুঝলাম চোর খুব বাবু এটা যে চোরের খাওয়া সিগারেটের অংশ তার টের পেলাম কেননা এবারই কেউ সিগারেট খায় না অক্সফোর্ড জুতোর ছাপের পাশে স্লিপারের দাগ ছিল বোধহয় সত্য চোরের সাথে গল্প করছিল কারণ তার পায়ে স্লিপার ছিল আর অক্সফোর্ডের মালিক যে চোর সে বিষয় ভুল নেই রায় বাহাদুরে রাত্রে টর্চের আলো দেখেছিলাম এখান থেকে ও ঘরে আলো ফেলা সম্ভব কাজেই যে রাত তিনটের সময় আলো ফেলে পরের বাগানে ঢোকে সে সাধু উদ্দেশ্য নিয়ে আসে না রেলিংয়ের সাথে পাটের ফেঁসো ফাইবার দেখে মনে হলো সিল্কের দড়ি ঝোলানো হয়েছিল কোনো রকমে তারই একটা আঁশ লেগে যায় সত্তর অন্তর্ধানের সাথে সাথে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় অনুমান করলাম সত্য খুব শৌখিন ও খুব খরচ করে কাজেই যে টাকা সে পায় হাত খরচ হিসাবে তাতে তার চলে না সত্যকে প্রথমে সন্দেহ করি অক্সফোর্ড জুতোর পাশে স্লিপারের দাগ দেখে তার বিলাসী ভাব আর কৌতূহল সন্দেহ জাগিয়েছিল সে সন্দেহ গাঢ় হল যখন আমি বললাম আসামি অনেক সময় ঘরের লোকও হয় এই কথা শুনে সে ভয় পেয়ে উঠে গেল কাজেই সত্য তার কোনো বন্ধুর সাথে ষড়যন্ত্র করছিল টাকা চুরি করার জন্য এর মধ্যেই হঠাৎ টাকাটা এসে যায় তাদেরও আগে থেকে কথাবার্তা হচ্ছিল সেই রাত্রেই সত্যর বন্ধু টাকা চুরি করে পালায় পরদিন সত্য বন্ধুর সাথে দেখা করে পোড়ো বাড়িতে তার অংশ নেবার জন্য কিন্তু এর মধ্যেই হঠাৎ বন্ধুর মনে হলো তাই তো টাকাটা না দিলেও চলে যদি ওকে খুন করে ফেলি সেই জন্য নিজের বাড়িতে দেখা না করতে বলে সত্যর বন্ধু সত্যকে আসতে বলে ওই ভুতুরে বাড়িটাতে সত্য বোকার মতো দেখা করতে যায় অবশ্য হাবিলদারের মুখ থেকে শুনবার আগে আমি বুঝতে পারিনি ওই বাড়িতে সে খুন হয়েছে তার আগে আমার ধারণা হয়েছিল সে খুন হয়েছে কিন্তু কোথায় তা তখনও বুঝতে পারিনি এধারে কথা বলতে বলতে সেই বন্ধুর কোনো সঙ্গী তাকে পিঠে গুলি করে বন্ধুও তৎক্ষণাৎ গুলি করে কিন্তু একজনের রিভলভারে সাইলেন্সার থাকায় হাবিলদার মোটে একটা শব্দই শুনতে পেয়েছিল আমার তখনই মনে হলো সাহায্যকারীও খুনে হতে পারে এই জন্য বলেছিলাম আরও দু একজন খুন হতে পারে এখন ড্রাইভারকে তো সরিয়ে ফেলতে হবে নইলে খালি গাড়িতে সে ফিরে গেলে সেই রাত্রেই খুন ধরা পড়বে কাজেই ড্রাইভারকে খুন করে তাকে নিয়ে খুনি ঘরপোড়া ময়দানে লাশটা ফেলে গেল হাবিলদার যে আরনাদ শুনতে পায় সেটা ড্রাইভারকে ছোড়া মারবার সময় হয়েছিল আমি আগেই বলেছিলাম খাজাঞ্চি পালাবে টাকার লোভে সে দড়ি বেঁধেছিল বটে কিন্তু কে জানতো তার জন্য এত ফ্যাসাদ হবে কাজেই যেই সত্য খুন হলো ভয়ে তার প্রাণ উড়ে গেল সে চম্পট দেবার সুযোগ খুঁজতে লাগল কিন্তু সে সুযোগ সে আর পেলে না সৌরিন আর নরেনি তাকে সরিয়ে ফেললে তাদের ভয় হয়েছিল পাছে সে প্রমাণে সাহায্য করে খাজাঞ্চি নিখোঁজ হওয়ার আমি অবশ্য সমস্ত দোষ খাজানসির কাঁধেই ফেলেছিলাম কিন্তু সে আমার একটা ভুল ধারণা মাত্র তবে ভুল হলেও তাতে মোটের ওপর রহস্য সমাধানে কোনো অসুবিধা হয় নাই এখন বলবো চুরি সম্পর্কে আমার ধারণা হলো কেমন করে চুরির সাথে যে সত্য জড়িত আছে আর আমার এই অনুমান যে অভ্রান্ত তা বুঝলাম যখন বাহাদুরের কাছ থেকে শুনলাম সত্য ছয় অংশের মৃত আর সে খুব খরচে তার বাক্সে প্যারাসুটের দড়ি দেখে বোঝা গেল এই দড়ি টাঙানো হয়েছিল এখন আসামিকে কেমন করে গ্রেপ্তার করব। আসামি কে প্রথমেই ঠিক করলাম সত্যর কোনো লেখাপড়া জানা বন্ধুর সন্ধান করতে হবে কারণ তা সম্ভব এই চুরি করা শরীনকে প্রথমেই সন্দেহ করি তার পায়ে অক্সফোর্ড সু দেখে তার আঙুলে লালচে দাগ দেখে বুঝেছিলাম সে খুব সিগারেট খায় আমি অমনি এক চাল চাললাম আমি তার সঙ্গে কথা বলতে বলতে পাইপ ধরালাম আমি জানি যারা সিগারেট খোর তাদের সামনে তামাক খেলেই তারা সিগারেট ধরাবে কাজেই আমার চাল সফর হলো শরুণ সিগারেট বের করলো তারপর ইচ্ছে করে আমি সিগারেটের নিন্দে আরম্ভ করলাম এখন মজা হচ্ছে যার যেটা নেশা তার নিন্দে করলেই সে চটে যাবে কাজেই সিগারেটের নিন্দা যেই আমি আরম্ভ করলাম অমনি সৌরিন আমার একটা সিগারেট সাধলে আমি সেটা পকেটে পড়লাম বাড়ি এনে সেদিনকার পাওয়া টুকরোটা আর এটা মিলিয়ে দেখি দুটো একই সিগারেট কাজেই সৌরিন যে আসামি সে বিষয়ে আরও একটু নিশ্চিত হলাম এরপর একদিন ধন্যবাদ দেবার ছলে সৌরিনের বাড়ি গেলাম সেদিনও সৌরিনের কাছ থেকে একটি সিগারেট উপহার পেলাম কিন্তু পরীক্ষা করেই বুঝলাম সিগারেটটি বিষাক্ত আমি অনেক কিছু জানতে পেরেছি মনে করে সে আমায় একেবারে সরিয়ে ফেলবার চেষ্টায় ছিল এই থেকে আমি স্পষ্টই বুঝলাম যে সৌরিন নিশ্চয়ই খুনি সেদিন সৌরিনের বাগানের লাল পালিশ সুরকি আর নতুন বাঁধানো সিমেন্টের বেদি দেখে আমি আরও খুশি হলাম ঠিক এই রকম সুরকি গাড়ির ফুটবোর্ডে পাওয়া গিয়েছিল তার ল্যাবরেটরিতে যে জলের পাত্র দেখেছিলাম সেটা আসলে অ্যাসিটিলিন গ্যাস তৈরির যন্ত্র সৌরিন জানত না যে আমিও একটু একটু বিজ্ঞান জানি কাজেই সে মিথ্যা কথা বললে আমি আর একটু খুশি হলাম এরপর যে চুনের মতো জিনিসটা চুরি করে এনেছিলাম সেটা পরীক্ষা করে দেখি ওটা ক্যালসিয়াম ওতে গ্যাস তৈরি হয় কাজেই তখন আসামি যে সৌরিন সে বিষয়ে আর এক বিন্দু সন্দেহ রইল না নরেনবাবু বাবু ভালো আঁকতে পারেন তিনি একজন চিত্রশিল্পী এই দেখে আমি বুঝলাম পৌর বাড়িতে নরেন বাবুই ছিলেন সৌরিনের সঙ্গী শিল্পী ছাড়া পোড়ো বাড়ির দেয়ালে অমন সুন্দর বৃদ্ধাঙ্গুষ টাঁকবে কে আমি আগেই অনুমান করেছিলাম যে সৌরিনবাবু একা পোড়ো বাড়িতে নিশ্চয়ই যাননি তাহলে দুটো আলাদা রিবেল বাড়ি গুলি পাওয়া গেল কী করে সৌরিনবাবু যখন মোটর চালিয়ে ড্রাইভারের লাশটা নিয়ে পালান তখন হাবিলদারের টর্চের আলো দেখে নরেনবাবু এগিয়ে আসেন পরে হাবিলদারকে দেখে তার মাথায় ডান্ডা মারেন তিনি যখন ওই বাড়িতে ছিলেন তখন খড়ি মাটি দিয়ে দেয়ালে হাতে বৃদ্ধাঙ্গুষ্টি এঁকে আসেন শিল্পীরা বসে থাকতে পারে না না এঁকে অনবরত আঁকতে চায় তাই সময় কাটাবার জন্য তিনি বসে বসে ওই মজার ছবিটা দাগিয়ে আসেন নরেনবাবু আঁকা পেন্টিংগুলো আমার সেই কথাই স্মরণ করিয়ে দিলে সৌরিনবাবু একজন সঙ্গী দরকার খুব বিশ্বাসী ভাইয়ের চেয়ে বিশ্বাসী আর কে আছে কাজেই তাই সৌরীকে সন্দেহ করি তখনই ভেবেছিলাম তার নিশ্চয়ই একটা ভাই আছে নরেনকে দেখে বুঝলাম নরেনই সৌরিনের সাঁকড়ে ছিল অবশেষে আমি কৌশলে সিগারেটে মানে তামাকের কৌটোর ওপর সৌরিনের হাতের ছাপ নিই তার বাড়িতে বাড়িতে সে দেখলাম কৌটোর ছাপ আর দেওয়ালের ওপর পাওয়া ছাপ হুবহু এক তখনই আমি মিস্টার মিত্রকে নির্দেশ দিলাম কী কৌশলে শোরিনকে গ্রেপ্তার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে চোর হাড়ছড়া ফেলে গিয়েছিল কেন তার কারণ আমি অনুমান করেছিলাম যে চোর যখন হাড়ছড়া ফেলে গেছে তখন সে সাধারণ চোর নয় যদি অজানাচর হতো তবে সে গোটা সিন্ধু খাত্রে দেখতো আর কে কিন্তু এ শুধু টাকাটাই নেয় খুঁজে দেখেনি আর কি থাকতে পারে কাজেই এ আগে থেকেই জানত যে সিন্ধুকে টাকা আছে আর ওই টাকাই সে নিতে আসে বাড়ির কেউ সাহায্য না করলে এটা অসম্ভব হতো আর বাড়ির ভেতর থেকে যে কে তাকে সাহায্য করেছিল সে কথা তো আগেই বলেছি আপনারা শুনছিলেন গ্রহস্য গল্প দুর্যোগের রাতে আজ সমাপ্ত হল আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন ধন্যবাদ